হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু, আর সকাল সকাল আমরা যাচ্ছি এখন স্কুলে। এই সকাল 8:30 মতো বাজে, ওদের স্কুল শুরু হচ্ছে সকাল 9টা থেকে। একটা সুবিধা, স্কুলটা একদম আমার বাড়ির কিন্তু কাছেই, মানে বাড়ি থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট হাঁটা ডিস্টেন্স, আর সামনেই স্কুল। এই জন্য সকালবেলা 9টা থেকে স্কুল স্টার্ট হলে 7:45 বেরোলে কোনো অসুবিধা হয় না, কিন্তু আজকে একটু নিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছেন, তাই ভাবলাম স্কুলে দিয়েই আসি। আর এখানে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি না বাচ্চা কোন স্কুলে যাবে, পুরোটাই মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে। মানে আমাদের বাড়ির চারপাশের যে 4-5টা স্কুল আছে সেগুলোকে আমাদের লিখে দিতে হয় নাম, এবার মিউনিসিপ্যালিটি যে স্কুলটা ফাঁকা কম বাচ্চা সেই স্কুলে বাচ্চাকে প্লেস করে। এই যে এদিকে একটা ডাম্প ট্রাক এসে গার্বেজ ক্লিন করছে। এখানে সব এরকম ট্রাক আসে আর সব কিছুই অটোমেটিক রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই গার্বেজগুলোকে ক্লিন করে নিয়ে যায়। আর এইটা আমার ছেলে ভারী পছন্দের, এ দেখলে আর এখান থেকে নড়বেই না। আর এই ট্রাকটা যে কোম্পানি, সেই কোম্পানিরই আইটি ডিপার্টমেন্টে কিন্তু আমার হাজব্যান্ড চাকরি করে। ওই দেখুন, ওই জানলা দিয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্কুলের কিচেনটা, এখানে সব বাচ্চাদের জন্য রান্নাবান্না হয়। তো যাই হোক, আমরা গল্প করতে করতে স্কুলের সামনে পৌঁছেও গেছি। তো চলুন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে এখানকার লক সিস্টেম। এই স্ক্রিনের ওপরে স্কুলের নাম লেখা আছে, সেই নামটায় বাটন ক্লিক করে রিং করতে হয়। এবার সেখানে থেকে স্কুলের ভিতরে মোবাইলে রিং হয়। যখন মোবাইলে রিং হয় তখন ওরা কলটা রিসিভ করে, আর যেই কলটা রিসিভ করে দরজাটা সাথে সাথে খুলে যায়। আর এটা আমার ছেলের স্কুল, নাম হচ্ছে পেটুনিয়ান ফোর্সকোলা। স্কুলের ভেতরে না খুব একটা রেকর্ডিং করতে দেয় না, আমি তাও লুকিয়ে একটু চেষ্টা করব। এই যে এটা হচ্ছে এদের ড্রেসিং রুম, সব বাচ্চার জ্যাকেট, জামা কাপড়, এক্সট্রা যা যা থাকে সব এই রুমে ঝোলানো থাকে। এই ঘরে এসেই ওরা ড্রেস চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে আবার ভিতরে যায়। আবার যদি টিচাররা নিয়ে ওরা কোথাও বাইরে যায়, তো টিচাররা এই ঘরে এসে সব জ্যাকেট ফ্যাকেট পরিয়ে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যায়, যাতে এখানে বাচ্চাদের জামা কাপড় হারিয়ে না যায়। এখানে আবার আলাদা আলাদা করে নেম করে র্যাক করা আছে, আলাদা আলাদা বাচ্চার আলাদা আলাদা র্যাকে জামা কাপড় থাকে সব। এইটা হচ্ছে আমার ছেলের র্যাক, এখানে আমার ছেলের যত জামা কাপড় সব থাকে, জ্যাকেট ঝোলানো থাকে। আমার ছেলে কি সাংঘাতিক পেন্টিং দেখেছেন, বাবারে! এই বক্সটার মধ্যে বাচ্চারা সারাদিনে যা যা অ্যাক্টিভিটিস করে সব রেখে দেয়। আমার ছেলের অনেকদিন থেকেই পেন্টিংগুলো পড়ে আছে, কিন্তু নিয়ে যাওয়া হয়নি বাড়িতে, এবার নিয়ে যাব। আর এটা হচ্ছে ড্রায়ার, বাচ্চাগুলো তো মোটামুটি সারাদিন এখানে বাইরেই থাকে, আর কাদা জল সব মেখে আসে, আর এই ড্রায়ারের মধ্যে সব জামাকাপড়গুলো ঢুকিয়ে শুকাতে দেয়, যাতে আবার বাড়ি পরে যখন যাবে শুকনো থাকে। যাই হোক, স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে ঢুকেছি আর কেমন স্নোফল স্টার্ট হয়েছে দেখেছেন। চলুন এবার ভেতরে যাই, আর আজকে একটু পিঠে বানাবো। গতকাল পৌষ সংক্রান্তি আছে, কিছুই বানানো হয়নি, এত কাজে ব্যস্ত ছিলাম, তো ঠিক করেছি আজকে স্কুলে চলে গেছে ফ্রি হ্যান্ড, তাই আজকে একটু পিঠে বানাবো। তার আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই। আজকে মৈনাকের ওয়ার্ক ফ্রম হোম বাড়িতেই আছে, তাই দুজনের জন্যই ভাবলাম একটু দুধ কর্নফ্লেক্স করে দিই, যেহেতু পিঠে করবো এখন আর বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করছে না। মৈনাকে আবার সকালে একদম ব্রেকফাস্ট করতেই চায় না জানেন, জোর করে খাওয়াতে হয়, তাও অর্ধেক খাবার ফেলে দেয়, দেখা যাক আজকে কতটুকু খায়। আমার ছেলেও সকালবেলা মোটামুটি পড়ে যে না তো কর্নফ্লেক্স এসবই খেয়ে যায়। আর স্কুলে ব্রেকফাস্ট সিস্টেম রয়েছে, কিন্তু সেটা সকাল 8টার সময় যেতে হয়, ও যেহেতু সকাল 9টা যায় তাই ব্রেকফাস্টটা ও বাড়ি থেকেই করে যায়, আর লাঞ্চ স্কুলে করে। হয়ে গেছে, আরেকজনকে ব্রেকফাস্টটা দিয়ে আসি, আর আমি এদিকে পিঠের প্রিপারেশান শুরু করি। টেবিলটার কি অবস্থা করেছে দেখুন, পরিষ্কার করতে করতে রোজ আমার নাজেহাল অবস্থা জানেন, ছেলে আর বাবা দুজনেই একেবারে নোংরা করতে এক্সপার্ট। তো যাই হোক, এই হচ্ছে পিঠের সব সরঞ্জাম, এটা হচ্ছে ময়দা, আর এগুলো হচ্ছে নারকেল গুঁড়ো করা। এখানে এরকম নারকেল পাওয়া যায় না বলে, কোড়ানো নারকেলের অপশান নেই বলে এই গুঁড়ো নারকেলই কিনি, একই টেস্ট হয় খেতে। এই হলুদ প্যাকেটটা হচ্ছে চালের গুঁড়ো, আর এই ডিব্বাটাতে রয়েছে গুড়, আর গুড় তো এখানে নলেন গুড় পাওয়া যায় না বললেই চলে, ওই পাটালির মতো পেয়েছি, জাস্ট গন্ধের জন্য এটাকেই গলিয়ে নিয়ে গুড় হিসাবে ইউজ করব। অনেক কষ্টে খুঁজে খুঁজে একটাই ইন্ডিয়ান দোকানে এটা পেয়েছি, এই গুড়টার দাম নিয়েছে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকার মতো। টেস্ট আলাদা কিছু নেই বললেই চলে, জাস্ট চিনির গোলার মতো আর কি, আর ওই গন্ধটা একটু ভালো লাগে সেটাই যা। এই যে গুড় আমার গলে গেছে, এবার একটু বানাবো নারকেল কোড়ার সাথে ওই পাটিসাপটার ভেতরের পুর। ওই যে নারকেল গুঁড়োটা ছিল না, ওটা একটুখানি জল দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, ঠিক আমাদের যেমন নারকেল কোড়া হয় ওরকমই একদম খেতে হয়।
এই যে আমার পাটি সাপটার পুরো রেডি, একটু দুধ পুলিও বানাবো ঠিক করেছি, দেখা যাক পারি কি না। আমি কিন্তু এই ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি, আগে কোনোদিন বানাইনি, জানি না কেমন খেতে হবে। বাইরে থেকে থেকে নিজে নিজে যে কত কিছু রান্না শিখে গেলাম এখন তাই ভাবি, মানে কলকাতার যত স্ট্রিট ফুড সেগুলো সবই মোটামুটি রান্না করতে শিখে গেছি, কারণ এখানে তো পাওয়া যায় না, তাই খেতে ইচ্ছে হলে নিজের রান্না করা ছাড়া কোনো অপশানই থাকে না। ওদিকে ছেলে তো স্কুল থেকেই সব খাবার খেয়ে আসে, সকালে ব্রেকফাস্ট দেয়, তারপরে স্ন্যাক দেয়, তারপর লাঞ্চ, বিকালে আবার একটা স্ন্যাক। ও যেহেতু সকালবেলা 9টার সময় যায়, তাই ব্রেকফাস্টটা বাড়ি থেকেই করে যায়, আর লাঞ্চে ওখানে খুব ভালো ভালো খাবার দেয়, তাই ওর বাড়ির এসব খাবার একদম পোষায় না। আমার ছেলে স্কুলে থাকে সকাল 9টা থেকে দুপুর 2টো, বা কোনো কোনো দিন দুপুর 3টে, আর বাকি যারা ওয়ার্কিং মাদার তারা ম্যাক্সিমাম টাইমে সকাল 8টা থেকে বিকাল 5টা 6টা অবধিও বাচ্চাদের স্কুলে রাখে। বাচ্চারা যত বেশি থাকবে স্কুলে তার জন্য অবশ্য অনেক এক্সট্রা চার্জ স্কুলে দিতে হয়। বাচ্চা যদি সারা সপ্তাহে 15 ঘন্টা স্কুলে যায়, মানে সারা উইকে 15 ঘন্টা, তাহলে সেটা ফ্রি অফ চার্জ, কিন্তু যদি 15 ঘন্টার বেশি যায় তাহলে স্কুলে টাকা পে করতে হয়। মানে আমার ছেলে এভরিডে 5 ঘন্টা করে স্কুলে থাকে, তো তার জন্য আমাকে মান্থলি প্রায় 7 থেকে 8 হাজার টাকা পে করতে হয়। এই যে আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছি, এই শীতকালটা যে কী কষ্ট। Okay, Miman, you go home. Mom is staying. You go home. Bye. Bye. Why no? Go. Why are you running? Come take selfie. এই যে এদিকে সব পিঠে ফুলি রেডি, এখন 2টো বাজে, এখন আমার লাঞ্চ রান্না করা হয়নি জানেন, এখন আমি লাঞ্চ রান্না করব, তবে আমরা খেতে পারবো। আপাতত মইনাকে পিঠে দিয়ে পেটটা শান্ত করি, তারপর লাঞ্চ করে রান্না করব। তাও সব ছিল না, খুবই ভালো হয়েছে। দেখুন এখনো স্নোফল হয়ে যাচ্ছে বাইরে, আর এদিকে 2টো বেজে গেছে, আমার কিচ্ছু রান্না হয়নি জানেন তো। চলুন আজকে লাঞ্চটা রান্না করে ফেলি। আজকে স্পেশাল কি মেনু? তুমি তো খাবে না বলেছো, তোমার দেরি কি হবে, তুমি তো আলু সেদ্ধ ভাত খাবে। একদমই না। এই যে এটা যে চিলি চিকেন আর বার্ন গার্লিক রাইস আর তোমার আলু সেদ্ধ। টোকে এখানে 7টার সময় ঘুমাতে চলে যায়, আর আজকে আমরা বিকাল 4টের সময় লাঞ্চ করছি জানেন তো। যাই হোক, আজকে খাবারটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে বলুন। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট পরিবারের কয়েকজন সদস্য আমাকে কমেন্ট করেছিলেন মাঝখানে কিছুদিন কেন আমি ব্লগ দিইনি, আমি মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তাই দিতে পারিনি। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে অ্যাটলিস্ট আমার খোঁজ নিয়েছো আমি ব্লগ দিচ্ছি না কেন, তোমাদের অনেক থ্যাংক ইউ তার জন্য। আর এই বরফ দেখতে দেখতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আমার চ্যানেল, আমার ব্লগ যদি ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বাই বাই।